আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস থ্রি আমার গণিত বইয়ের পেজ নাম্বার একশো থেকে দেখে নেব একশো আর একশো এই পেজ দুটো আগের ভিডিওতে কিন্তু দেওয়া হয়েছে তোমাদের যদি অসুবিধা থাকে তবে সেই ভিডিও থেকে তোমরা দেখে নিও একটা বছরে কতগুলো সপ্তাহ দেখো একটা বছরে কতগুলো সপ্তাহ কি করে পাবো আমরা জানি যে একটা বছরে তিনশো দিন থাকে সাধারণত কিন্তু লিপিয়ার হলে তিনশো দিন হয়ে যায় আর এক সপ্তাহ সমান সমান সাত দিন তাই আমরা সাত দিয়ে ভাগ করলাম পাঁচ সাতে পঁয়ত্রিশ এক নামলো বিয়োগ হয় পাঁচ সাত দুগুণে দেখো এক অবশিষ্ট পেলাম তাই এক বছর সমান সমান হচ্ছে তিনশো দিন সমান সমান বাহান্ন সপ্তাহ দিন দেখো বাহান্ন সপ্তাহ পেলাম আর এক দিন দু হাজার সালের জানুয়ারি মাস শনিবার শুরু আর দু সালের জানুয়ারি মাস রবিবার দিয়ে শুরু আগের অঙ্কগুলোতে আমরা পেয়েছিলাম যে একই বছরের মধ্যে মাসের পার্থক্য কিন্তু এখানে আমরা শিখবো যে পুরো একটা বছরের হিসাব দু সাল থেকে দু সাল আগে আমাদের মাসের হিসাবগুলো দেখতে হতো প্রত্যেকটা মাসে কতগুলো করে দিন থাকে কিন্তু আমাদের এখন দেখতে হবে বছরটা লিপিয়ার না লিপিয়ার নয় যদি লিপিয়ার হয় তবে তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে আর যদি লিপিয়ান না হয় তবে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে দু সালে জানুয়ারি মাস শনিবার শুরু তবে দু সালে জানুয়ারি মাস কি দিয়ে শুরু হবে এখানে দেখো ভাগ করে আমরা এক অবশিষ্ট পেলাম তার মানে হচ্ছে শনিবারের সাথে কতদিন যুক্ত হবে একদিন যুক্ত হবে দেখো এখানে যেটা পাবে তোমরা অবশিষ্ট যেটা পাবে সেটা থেকেই কিন্তু একদিন বেশি বা একদিন কম হয় এখানে দেখো এগিয়ে যাচ্ছে এগারো সাল থেকে বারো সাল হচ্ছে মানে এগিয়ে যাচ্ছে যদি এখানে দশ সাল বল এখানে যদি দু সাল থেকে দু সাল বলতো তখন কিন্তু আমরা এক যোগ না করে এক বিয়োগ করতাম এখানে দেখো পরেরটা বলেছে মানে এগিয়ে যাচ্ছে তাই আমাদের কি করতে হবে শনি থেকে এক যোগ মানে শনিবারের থেকে একদিন বাড়লে হবে রবিবার তাই দেখো দু সালে জানুয়ারি মাস রবিবার হবে এখানে বলেছে দু হাজার সালের মার্চ মাস সোমবার দিয়ে শুরু হলে দু হাজার সালের মার্চ মাস কি দিয়ে শুরু হবে দেখো দু হাজার সালটা কি দু সালটা হচ্ছে লিপি আর নয় তাই দেখো তিনশো পঁয়ষট্টিকে ভাগ করতে হবে এক্ষেত্রেও আমরা এক অবশিষ্ট পাবো তাই একদিন এগিয়ে যাবে এটা যদি সোমবার দিয়ে শুরু হবে পরেরটা হবে মঙ্গলবার দিয়ে শুরু মানে মার্চ মাসটা মঙ্গলবার দিয়ে শুরু হবে নিজে করি দু হাজার দশ সালের পয়লা এপ্রিল বৃহস্পতিবার তবে দু হাজার এগারো সালের পয়লা এপ্রিল কত দু হাজার দশ সাল লিপি আর নয় তাই তিন সংখ্যা তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করবো পাঁচ সাত পঁয়ত্রিশ এক আর পাঁচ নামল সাত দুগুণে চোদ্দো এক অবশিষ্ট থাকল তার মানে বৃহস্পতিবারের থেকে একবার বেশি কী হয়ে গেল শুক্রবার এরপরে কি বলেছে দু হাজার এগারো সালের পয়লা মে যদি রবিবার হয় দু হাজার দশ সালের পয়লা মে বার হবে দেখো এগারো সাল থেকে কিন্তু বারো সাল বলেনি এগারো সাল থেকে দশ সাল বলেছে তার মানে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় দেখো এগিয়ে যাচ্ছে এগিয়ে গেলে আমাদের যোগ করতে হবে কিন্তু দু হাজার এগারো সাল থেকে দশ সাল বলেছে অনেক পিছিয়ে যাচ্ছে তার মানে বিয়োগ করব আমরা দেখো দু হাজার এগারো থেকে দু হাজার দশের দিকে যাচ্ছে দু হাজার এগারো সালটাও কী দু হাজার এগারো সালটাও হচ্ছে তোমার 네. <susur> লিপিয়ার নয় তার মানে তিনশো পঁয়ষট্টি তোমরা যদি এরকম করে ভাগ করো সাত দিয়ে তবে এক অবশিষ্টভাবে একইভাবে কিন্তু তোমাদের এখানে কি করতে হবে রবিবারের সাথে এক যোগ নয় কিন্তু এক বিয়োগ করতে হবে তার মানে এটা হবে শনিবার আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যখন দেখো এগিয়ে যাচ্ছে দশ থেকে এগারো এগারো থেকে বারো বারো থেকে তেরো তখন যেই অবশিষ্টগুলো পাবে সেগুলো কিন্তু যোগ করতে হবে কিন্তু এখানে এগারো থেকে দশ সাল পেছনের সাল বলেছে তাই আমরা কিন্তু বিয়োগ করব আবার যদি বলতো দশ থেকে নয় নয় থেকে আট তখনও কিন্তু আমরা বিয়োগ করেই দেখতাম এরপরে দেখো তিনের দাগে আছে দু সালের পয়লা জুন হচ্ছে বুধবার দু সালের পয়লা জুন কী বার হবে এখানেও কিন্তু এগারো সাল থেকে দশ সাল বার করতে বলেছিল এখানেও কিন্তু এগারো সাল থেকে দশ সালই বার করতে হবে দেখো আমরা কিন্তু একইভাবে করব। তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট পাবো এখানে দেখো বুধবার থেকে যদি এক বিয়োগ করা হয় তখন আমরা পাবো মঙ্গলবার এখানেও বিয়োগ হবে কারণ এগারো সাল থেকে দশ সালে যাচ্ছে কিন্তু লিপেয়ার এক বছর সমান সমান হচ্ছে লিপেয়ার হলে এক বছর সমান সমান তিনশো ছেষট্টি দিন হয় তার মানে বাহান্ন সপ্তাহ দেখো কত পাবো আমরা অবশিষ্ট তিনশো ছেষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করছি পাশ্চাত্যে পঁয়ত্রিশ এক নামলো ছয় এলো সাত দুগুণে চোদ্দো দুই অবশিষ্ট পেলাম তাই তো তার মানে কি হবে বাহান্ন সপ্তাহ দু দিন তাই দেখো কি বলেছে দু হাজার সালের জানুয়ারি মাস এইবার দিয়ে শুরু হয় তাহলে দু হাজার সালের জানুয়ারি মাস বার দিয়ে শুরু হবে দেখো কি বলেছে দু হাজার সালের জানুয়ারি মাস ধরে নিলাম যে রবিবার দিয়ে শুরু হয় তবে দু জানুয়ারি মাস কি বার দিয়ে শুরু হবে দেখো বারো সাল থেকে ১৩ সাল তাই তো এগিয়ে আসছে কিন্তু আমরা কি জানি দু হাজার সালটা হচ্ছে লিপিয়ার তার মানে তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে অবশিষ্ট হচ্ছে দুই তার মানে রবিবারের সাথে দেখো দুদিন এগিয়ে যাবে প্লাস টু হবে রবি থেকে সোম মঙ্গল তার মানে দু সালে জানুয়ারি মাস হবে মঙ্গলবার দু সালের ক্যালেন্ডার দেখে বার বসাই আর দু সালের ক্যালেন্ডার তৈরি করি দেখো দু সালে কি কি বার পড়েছে এগুলো কিন্তু তোমাদের ক্যালেন্ডার থেকে দেখে নিতে হবে আমি যেমন লিখে নিয়েছি দু সালের মে দিবস মঙ্গলবার দু হাজার সালের স্বাধীনতা দিবস বুধবার দু হাজার বারো সালের জন্মদিন তোমাদের এটা দিয়ে দিয়েছে সোমবার দু হাজার সালের প্রজাতন্ত্র দিবস হচ্ছে বৃহস্পতিবার পড়েছে দেখো দু সালের মে দিবস মঙ্গলবার যদি পড়ে দু সালের মে দিবস কোনবার পড়বে বারো সাল হচ্ছে লিপেয়ার তার মানে দেখো এখানে কি হবে মঙ্গলবার থেকে প্লাস টু কারণ আমরা জানি যে লিপেয়ার তিনশো ছেষট্টি দিনের হয় আমরা সাত দিয়ে ভাগ করব তোমরা দেখেছো যে ভাগ করলে তোমাদের অবশিষ্ট দুই আসবে তোমরা নিজেরাও করে দেখতে পারো তাই কিন্তু আমি প্লাস টু করলাম মঙ্গলবারের থেকে টু মানে দুদিনে দিনে গিয়ে যাবে বুধবার বৃহস্পতিবার উত্তরটা হবে বৃহস্পতিবার দু সালের স্বাধীনতা দিবস বুধবার দেখো তেরো সালের স্বাধীনতা দিবস কিবার পড়ছে এটাও লিপিয়ার আর বারো সালটা তাই দুদিনে এগিয়ে যাচ্ছে কারণ অবশিষ্ট আমরা দুই পাবো বুধ থেকে দুদিনে গেলে বৃহস্পতি শুক্র শুক্রবার পড়ছে বারটা আছি দেখো আমি অনেক জায়গায় বারটা দিয়ে দিয়েছি লিখে ফেলেছি কিন্তু বারটা দেওয়া আছে তোমরা নাও লিখতে পারো দু হাজার তেরো সালের নেতাজির জন্মদিন সোমবার পড়েছে দেখো সোমবারের থেকে দুদিন পরে কারণ দু হাজার বারো লিপিয়ার মঙ্গল বুধ তারপরে দেখো দু হাজার সালে প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার পড়েছে বারো সালটাও লিপিয়ার তার মানে দুদিন এগিয়ে যাবে বৃহস্পতিবার থেকে দুদিন এগোলে হয় শুক্রবার শনিবার এটা হবে শনিবার আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে